নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগামীকাল 13 জুন সোমবার কেমন থাকবে আবহাওয়া পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে? এবার কিন্তু ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। কবে আসতে পারে, কতদিন চলতে পারে, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও কাজে লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। প্রথমেই জানাবো আবহাওয়া দপ্তরে কী পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে, সোমবার এবং মঙ্গলবার এই দুটো দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি হবে কোথাও হবে না লাইকলি বলা হয়েছে। তবে প্রধানত 15 তারিখ থেকে ঝেঁপে বৃষ্টি আসার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও যেটা জানতে পারা যাচ্ছে, তাপমাত্রা আগামী 3 দিন পর কিছুটা নামতে পারে, তাই আগামীকালের আপডেট রয়েছে এটাই। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সর্বত্রই কিন্তু সতর্কবার্তা রয়েছে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতেও পারে নাও পারে এমনটাই সম্ভাবনা। ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দু এক জায়গায়, তবে 14 তারিখ থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আগামীকাল অর্থাৎ সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলা দার্জিলিং, কালিম্পংয়ে প্রধানত হালকা মাঝারি হতে পারে, নিচের 3 জেলায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আসামে ভারী বৃষ্টির পূর্বাভাস, 14 তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে। ত্রিপুরাতে 14 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, এটা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবার আমরা যেটা সকালের দিকে দেখতে পাচ্ছি, তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম বৃষ্টি নেই, হালকা হালকা কোথাও কোথাও দেখতে পাচ্ছি উপরের 5 জেলায়, সঙ্গে নিচের 3 জেলায় সেরকম বৃষ্টি নেই। আসামে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা সেরকম বৃষ্টি নেই, উত্তর ত্রিপুরা 9 কোটির কোথাও কোথাও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সকালের পর আমরা দুপুর পর্যন্ত যে আপডেট পাচ্ছি তাতে আমরা এটাই লক্ষ্য করতে পারছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম বৃষ্টি না থাকলেও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে জামশেদপুর সংলগ্ন জায়গায় কোথাও কোথাও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না বাকি জেলাগুলোতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, আসামে হালকা মাঝারি, ত্রিপুরাতে হালকা বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় রয়েছে, এটা আমরা দুপুর পর্যন্ত আপডেটে দেখতে পাচ্ছি। এবার দুপুর থেকে রাত পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেই সম্ভাবনার ক্ষেত্র রয়েছে, প্রধানত রয়েছে উত্তর চব্বিশ পরগনা, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, কোথাও কোথাও হুগলির, কোথাও কোথাও আরামবাগ, চন্দ্রনগর সংলগ্ন কোথাও কোথাও একটা সম্ভাবনা তৈরি হতে পারে লাইকলি বলা হয়েছে। ঝাড়খণ্ডে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে জামশেদপুর, ধানবাদ সংলগ্ন জায়গায়। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, কুচবিহার, আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। নিচের 3 জেলা যেমন 2 দিনাজপুর, মালদাতে আমরা কোথাও কোথাও মালদার হালকা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আসামের ক্ষেত্রে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে এবং ত্রিপুরার ক্ষেত্রে যেটুকু আমরা আপডেট পাচ্ছি, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, এছাড়া উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, এখানে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মূলত হালকা বৃষ্টি হতে পারে এটাই রয়েছে আপডেট। এবং রাতের দিকের কি সম্ভাবনা রয়েছে সেটা একবার আমরা চট করে দেখে নেব। রাতের দিকে বৃষ্টির যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, আসামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং বীরভূমের কোথাও কোথাও খুবই হালকা বৃষ্টি হতে পারে, ঝাড়খণ্ডে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, উত্তরবঙ্গের ক্ষেত্রে মাঝারি মানে বৃষ্টি হতে পারে, এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনাই আমরা লক্ষ্য করতে পারছি। এবং মাঝ রাতের দিকের যে সম্ভাবনা আমরা পাচ্ছি, আসামে বৃষ্টি আরও বাড়বে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনার ক্ষেত্র আমরা লক্ষ্য করতে পারছি মাঝ রাতের দিকে। প্রধানত রাত 12টা বা 1টার দিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, কালিম্পং, এছাড়া কুচবিহার, আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনাও কিন্তু দেখাচ্ছে অনলাইন আপডেট। কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তর ত্রিপুরা এছাড়া ঊনকোটির কোথাও কোথাও খুব হালকা ধরনের বা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে মূলত সোমবারের আপডেট। বৃষ্টি কবে বাড়তে পারে, এখনও পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে 14 বা 15 তারিখ থেকে, মূলত 15 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা বা পূর্বাভাস অনলাইন আপডেট দেখাচ্ছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে, 14 তারিখ থেকে ঝাড়খণ্ড এবং বিহারে বৃষ্টি বাড়বে, তাই আশা করা যাচ্ছে 14 থেকে 16 তারিখের মধ্যে ঝাড়খণ্ড এবং বিহারে বর্ষা প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। আর এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সঠিক কোনো কারণ বা সঠিক কোনো দিনক্ষণ এখনও জানতে পারা যায়নি, কেন বৃষ্টি ঢুকছে না বা কবে ঢুকতে পারে। তবে এটা আমরা লক্ষ্য করতে পারছি, প্রধানত 15 থেকে 20 জুন তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি, 15 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, ঝাড়খণ্ডে বিহারে বৃষ্টি বাড়বে, এছাড়া উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা 14 তারিখ থেকেই রয়েছে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে এটা রয়েছে এখনও পর্যন্ত আপডেট। এই রয়েছে 15 তারিখ। এবং 15 তারিখের পর 16 তারিখের যে আপডেট পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি উত্তরোত্তর বৃদ্ধি পাবে এটাই রয়েছে আপডেট। 17 তারিখেও সেই সম্ভাবনা, অর্থাৎ এক নাগারে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আসতে চলেছে, আর এই বৃষ্টির হাত ধরেই মৌসুমি বায়ু প্রবেশ করার একটা সম্ভাবনা
সম্ভাবনা, যেটা আপনাদের আগেও জানিয়েছি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 18 তারিখেরও যে আপডেট রয়েছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ বৃষ্টি বাড়বে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ সর্বত্রই কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। 19 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি তো হচ্ছেই, পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে বৃষ্টি বাড়বে, ফলে বর্ষার বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত 15 তারিখের পর থেকেই বা 15 তারিখ থেকেই একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এই রয়েছে আপডেট। উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরাতে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 19 তারিখে। 20 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, 20 তারিখেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উড়িষ্যায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি চলবে। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা, ত্রিপুরাতে আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং 21 তারিখের যে সবশেষ আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই থাকছে বা থেকেই যাচ্ছে। কোথাও কোথাও হালকা, দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 21 তারিখের যে আপডেট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, ত্রিপুরার ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এক কথায় বলতে গেলে 21 তারিখ পর্যন্ত যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, মূলত 20 তারিখ বা 21 তারিখ পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তাই বর্ষার বৃষ্টি আশা করা যাচ্ছে যে 15 তারিখের পর থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে এই যে গরম পরিস্থিতি চলছে তার অবসান হতে পারে 15 জুন তারিখ থেকে। আবহাওয়া দপ্তর জানিয়েও দিয়েছেন 2 বা 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গেরও সেই অবস্থা, ঝাড়খণ্ডেরও সেই অবস্থা, ত্রিপুরারও সেই অবস্থা রয়েছে। এবার আমরা জেনে নেব বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন মূলত রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সঙ্গে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি চলতে পারে এই উত্তরাঞ্চলের জায়গাগুলোতে, কোথাও কোথাও, এমনটা তাঁদের আপডেট। অন্যদিকে রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা তাঁরা বলেছেন। এছাড়া তাপপ্রবাহ চলতে পারে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা এই সমস্ত জেলাগুলোতে, কোথাও কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আমরা সকালের দিকে যে আপডেট পাচ্ছি, যেমন রয়েছে ময়মনসিংহ, সিলেট, এছাড়া কুমিল্লার কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বাকি বিভাগগুলো যেমন আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, খুলনা, বরিশালে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, কোথাও কোথাও খুব হালকা ধরনের হতে পারে। এই রয়েছে আপডেট। এবং দুপুর থেকে রাতের মধ্যে যেটুকু আমরা আপডেট পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রংপুর, পাশাপাশি রাজশাহীর কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লাতে বৃষ্টি চলতে পারে হালকা, দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে সেরকম আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। এবং রাতের দিকে যে আপডেট পাচ্ছি যেমন আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সেই রকমই সম্ভাবনা কিছুটা রয়েছে। ময়মনসিংহ, সিলেটের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কি দক্ষিণের বিভাগগুলো যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রামে সেরকম আমরা কোনো বৃষ্টির সন্ধান দেখতে পাচ্ছি না, তবে রংপুরে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই রয়েছে বন্ধুরা আপডেট যে আগামীকাল সোমবার কেমন থাকতে পারে আবহাওয়া। অন্যদিকে বৃষ্টি আরও বাড়বে 15 তারিখ থেকে। আমরা লক্ষ্য করতে পারছি সারা বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন বৃষ্টি চলবে উত্তরের বিভাগগুলো যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট, পাশাপাশি রাজশাহীতে বৃষ্টি বাড়বে, আস্তে আস্তে দক্ষিণের বিভাগগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে বর্ষা অনেকটা সক্রিয়তা লাভ করবে, যেটা আপনাদের আগে থাকতেই জানাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে। তাই সারা দেশ জুড়ে বৃষ্টি চলবে, উত্তরের বিভাগগুলোতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। যেভাবে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন আপডেট থেকে, বন্যা পরিস্থিতির মতন একটা সম্ভাবনা কিন্তু তৈরি হলেও হতে পারে। এছাড়া দক্ষিণের বিভাগগুলোতে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি বাড়তে চলেছে, তাই 15 তারিখ থেকে সারা দেশ জুড়ে বৃষ্টি বাড়বে, তাপপ্রবাহের আর কোনো সম্ভাবনা থাকছে না, তাপমাত্রা অনেকটা নামার সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 18 তারিখেও সারা দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা, তবে দক্ষিণের বিভাগগুলোতেও মূলত 17 তারিখের পর থেকে বৃষ্টি বাড়বে এবং উত্তরের বিভাগগুলোতে 17 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও চট্টগ্রাম সঙ্গে রয়েছে বরিশাল, এছাড়া খুলনা, এখানে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে 17, 18, 19 তারিখে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এর সঙ্গে 20 তারিখের যে আপডেট রয়েছে, 20 তারিখেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। অনলাইন আপডেট দেখাচ্ছে সারা দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা, তবে দক্ষিণের বিভাগে বৃষ্টি আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম। তবে উত্তরের বিভাগগুলোতে বৃষ্টি কিছুটা কমের একটা সন্ধান বা খবর দেখতে পাওয়া যাচ্ছে মূলত 20 জুন তারিখ থেকে। এই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আপডেট। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে। উত্তরের বিভাগগুলোতে ভারী বৃষ্টি দু এক জায়গায়, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি বিভাগগুলো সেরম বৃষ্টির সম্ভাবনা নেই। 15 তারিখ থেকে বৃষ্টি বাড়বে আরও উত্তরের বিভাগগুলোতে, দক্ষিণের বিভাগে ঝেঁপে বৃষ্টি, এবং 17 তারিখের পর থেকে বা 17 তারিখ থেকে দক্ষিণের বিভাগগুলোতে বৃষ্টি বাড়বে, উত্তরের বিভাগগুলোতে অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেটের ক্ষেত্রে বৃষ্টি কিছুটা কমতে পারে। আশা করছি ভিডিও কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।